হ্যালো বন্ধুরা, ফ্রিতে ক্লাসের আরও একটি নতুন ভিডিওয়ে আমি সৌরভ তোমাদের জানাই স্বাগত। আজকের ভিডিওটি নবম শ্রেণী লাইফ সায়েন্স সিরিজের। আজকের এই ক্লাসে আমরা পড়ব সংবহনতন্ত্র অর্থাৎ সার্কুলেটরি সিস্টেমের সম্পর্কে। এটি নবম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তবে বন্ধুরা, আজকের ক্লাসের বিশেষত্ব হলো আজকের ক্লাসে তোমাদেরকে পড়াবেন একজন বিশিষ্ট শিক্ষিকা, তার নাম সুস্মিতা বৈরাগী। তো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব সুস্মিতা ম্যামের ক্লাসে, দেখব সুস্মিতা ম্যাম আজ আমাদের কি শেখান। আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সপোর্ট ইন অ্যানিমালস। অ্যানিমালসের শরীরে কি করে ট্রান্সপোর্ট হয়। ট্রান্সপোর্ট কথাটা শুনলেই আমরা প্রথমে বুঝতে পারি যে যানবাহন, ট্রান্সপোর্ট এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে নর্মাল আমরা যানবাহন এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবহার করি, কিন্তু আমাদের শরীরের প্রতিটা কলা কোষেরও কিছু প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে আসার প্রয়োজন হয়। এবার সেগুলো কে বয়ে নিয়ে আসে এবং কিভাবে বয়ে নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের সিলেবাসের পার্ট। সেক্ষেত্রে আজকে আমরা পড়বো সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ সার্কুলেট করবে কি, সার্কুলেট করবে অর্থাৎ আমাদের শরীরে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দুটোই বস্তু যখন কোনো তরল মাধ্যমের এক জায়গা থেকে দেহের অন্য জায়গায় যায় তখন সেটাকে বলা হয় সংবহন। আর এই সংবহন করতে, এই সার্কুলেট করতে যে যে যন্ত্রপাতি ভেতরে আছে বা যে যে অঙ্গ প্রত্যঙ্গ ভেতরের কাজ করে সব মিলেই তৈরি করে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সেক্ষেত্রে আমি ইংরাজিতে লিখেছি এ সিস্টেম ইন হুইচ ফ্লুইড সার্কুলেটস ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট। অর্থাৎ যে তরল পদার্থ আমাদের বডির এক অংশ থেকে অন্য অংশে যায় সেই টোটাল এই জিনিসটা বারবার হতে থাকে, সার্কুলেট করতে থাকে, তাই এটাকে আমরা সার্কুলেটরি সিস্টেম বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে সেক্ষেত্রে ফ্লুইড সার্কুলেট, মাথায় রাখতে হবে কোনো কঠিন বস্তু অতটা সহজে সার্কুলেট করে না যতটা একটা তরল মাধ্যম করতে পারে। কারণ আমাদের বেশিরভাগ জিনিস যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করার চেষ্টা করি সে লিকুইড মাধ্যম হলে খুব সহজে পরিবহন হয়, এবং শুধু লিকুইড মাধ্যমে সহজে পরিবহন হয় তা না, লিকুইড হওয়ার আরও একটা অন্য কারণ হচ্ছে লিকুইডে আমাদের অর্থাৎ তরল মাধ্যমে আমাদের বেশিরভাগ যে দ্রবণ আছে, দ্রাবক এবং দ্রবক সব কিছু সহজে মিশে যেতে পারে। তার জন্য আমাদের ব্লাড বলো বা আরশোলা বা ইনসেক্টের শরীরে, ককরোচের শরীরে যে ব্লাডটা আছে, অ্যাকচুয়ালি আমাদের ককরোচের শরীরের যে ব্লাডটা আছে তাকে আমরা ব্লাড বলবো না, তাকে আমরা হিমোলিম্ফ বলবো। কেন হিমোলিম্ফ বলবো? তাহলে আমাদের শরীরটাকে, শরীরের মধ্যে যে লিকুইড আছে তাকে কেন ব্লাড বলবো? আমি ব্যাখ্যা করবো, অবশ্যই আমি ব্যাখ্যা করবো। তার আগে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা আরেকবার ক্লিয়ার করি। এ সিস্টেম একটা তন্ত্র ইন হুইচ ফ্লুইড সার্কুলেটস ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট। অর্থাৎ একটা সিস্টেম, একটা টোটাল তন্ত্র মিলে, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ মিলে যখন একটা তরল মাধ্যমকে শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে নিয়ে যায় তখন সেই টোটাল এই যে পরিবহনটা হলো তাকে বলা হয় সার্কুলেটরি সিস্টেম। সেক্ষেত্রে আমাদের শরীর হোক বা আদার্স যে অ্যানিমালসগুলো আছে তাদের প্রত্যেকের শরীরে যত ফ্লুইড আছে সব কোটাকে মোটামুটি বেসিকভাবে দুটো ফ্লুইডে ভাগ করা যায়, একটা হচ্ছে হিমোলিম্ফ, একটা হচ্ছে ব্লাড। তাহলে হিমোলিম্ফ আর ব্লাডের মধ্যে তাহলে তাদের শরীরে ব্লাড নেই, আমাদের শরীরে ব্লাড আছে, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। কারণ হচ্ছে ব্লাড আমরা দেখতে পাবো হিমোলিম্ফ আর ব্লাডের মধ্যে যদি পার্থক্য করা যায় যে ওটাকে কেন হিমোলিম্ফ এটাকে কেন ব্লাড বলবো, তাহলে প্রথমত বলবো আমি যে ব্লাড হতে গেলে তার মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকা দরকার। হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকা দরকার, কারণ আমরা আমাদের শরীরে যে লাল রঙের রক্ত দেখি সেটা শুধুমাত্র হিমোগ্লোবিনের জন্যই হয়, কারণ হিমোগ্লোবিনই পারে শুধুমাত্র আয়রন অর্থাৎ Fe এই আয়রনটাকে ক্যারি করতে। ওকে, সেক্ষেত্রে ইনসেক্ট অথবা আর্থ্রোপোডাতে
আমরা এরকম ধরনের কোনো রঞ্জ অর্থাৎ হিমোগ্লোবিন দেখতে পাবো না, যেহেতু হিমোগ্লোবিন শুধুমাত্র এফি ক্যারি করতে পারে এবং ইনসেক্ট বা আর্থ্রোপোডার শরীরে কোনো রকম এই ধরনের হিমোগ্লোবিন নেই, অর্থাৎ এদের শরীরে এফি আমরা দেখতে পাবো না। অর্থাৎ রেডিশ যে কালারটা, রেড কালারটা যাকে বাংলাতে বলবো লালচে যে কালারটা, লাল কালারটা আমরা দেখতে পাবো না। সেক্ষেত্রে কি দেখতে পাবো, যেহেতু ইনসেক্ট বা আর্থ্রোপোডাতে এফির পরিবর্তে কপার থাকে, অর্থাৎ এই কালারটা তখন তাদের শরীরের যে রক্তে রক্ত সার্কুলেটিং সিস্টেমকে মোটামুটি আমরা দুটো ভাগে দেখতে পাই, মানে দুভাবে এটা সার্কুলেট করে অ্যানিমালসের শরীরে, প্রাণী শরীরে। সেক্ষেত্রে একটা হচ্ছে ওপেন সিস্টেম আর একটা হচ্ছে ক্লোজ সিস্টেম। ওপেন আর ক্লোজ এই নামটা শুনেই মোটামুটি বলা যায়, ওপেন মানে মুক্ত আর ক্লোজ মানে হচ্ছে বদ্ধ। একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। নেক্সট পয়েন্টটাতে দেখবো যে ওপেন আর ক্লোজ সিস্টেম এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, মানে হচ্ছে প্রধান পার্থক্যটা কি। প্রথম পার্থক্য হচ্ছে যে ওপেন সিস্টেমে হিমোলিম্ফ থাকে, ওকে, হিমোলিম্ফ থাকে, অর্থাৎ যে ব্লাডটাতে যে লিকুইডটাতে কোনো রঞ্জক থাকে না সেই ধরনের ব্লাড বা লিকুইডগুলোকে হিমোলিম্ফ বলে। আর ওপেন সিস্টেমে এই ধরনের হিমোলিম্ফই সার্কুলেট করে, বোঝা গেছে। নেক্সট পয়েন্টটা হচ্ছে হিমোলিম্ফ ডাইরেক্ট তার বিভিন্ন অর্গান মাধ্যমের মধ্যে দিয়ে এসে ভেসেল হয়ে ডাইরেক্ট টিস্যুকে ভিজিয়ে দেয়, টিস্যুকে ডাইরেক্ট কানেক্ট করে, ডাইরেক্ট সরাসরি টিস্যুকে ভিজিয়ে দেয়। এবং এই টিস্যুর মাধ্যমে যার যা ওই টিস্যু যতটুকু খাদ্য প্রয়োজন সেই খাদ্যটা ও নিয়ে বাদবাকিটুকু আবার এই ভেসেলের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। তাহলে ওপেন সিস্টেমে ডাইরেক্ট হিমোলিম্ফটা ডাইরেক্ট টিস্যুর সাথে সংযোগ করছে এবং টিস্যুর যতটা খাদ্য নেওয়ার নিয়ে বাদবাকিটুকু আবার ভেসেলের মধ্যে দিয়ে দিচ্ছে এবং এই ঘটনাটা বারবার ঘটতে থাকে, তাই একে বলে ওপেন সার্কুলেটরি সিস্টেম। আর এই ওপেন যে জায়গাটা আছে, মানে ইনসেক্ট বা আর্থ্রোপোডা শৈলে যখন হিমোলিম্ফ ডাইরেক্ট একটা গহ্বরের মধ্যে এসে পড়ে তখন সেই গহ্বরটাকে বা ফাঁকা জায়গাটাকে আমরা সাইনাস বলতে পারি, ঠিক। তাহলে ওপেন সিস্টেমের সাথে ক্লোজ সিস্টেমের পার্থক্যটা কি, প্রধান পার্থক্যটা হচ্ছে এটা ডাইরেক্ট অর্থাৎ টিস্যুর সাথে ডাইরেক্ট কানেক্ট করে না। তাহলে কিভাবে কানেক্ট করে, কানেক্ট করে হচ্ছে হার্ট বা পাম্পিং অর্গান যেটা আছে আমাদের বা অন্যান্য যে অ্যানিমালস, অর্থাৎ এর থেকে একটু উন্নত। এটা আমরা তো বুঝতেই পারছি যে হিমোলিম্ফ যাদের শরীরে ক্যারি করবে সেটা অবভিয়াসলি ক্লোজ সিস্টেমের থেকে অনুন্নত হবে, কারণ এদের অতটাও অর্গান দরকার নেই বা অতটাও সিস্টেম বা অতটা অর্গান দরকার নেই, মানে ডাইরেক্ট টিস্যুর সাথে কানেক্ট করে টিস্যু ওদেরকে গুছিয়ে নেয়। কিন্তু ক্লোজ সিস্টেমে এটা হয় না, ক্লোজ সিস্টেমে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সার্কুলেট করে, বাদ বাকিটুকু বজ্র পদার্থ আকারে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। এবং সেটা কে ঠিক করবে যে কোনটা খাদ্য আর কোনটা খাদ্য নয়, সেক্ষেত্রে হার্ট পাম্পিং অর্গান আর্টারি এবং ভেনের মাধ্যমে লিকুইড বা ব্লাড যেটা আছে রেডিশ কালার সেটা আর্টারির মাধ্যমে প্রবেশ করে এরকম ছোট ছোট আকারে ভাগ হয়ে যায়। এই জায়গাটা অনেক মোটা থাকে কিন্তু এখানে এসে অনেকগুলো শাখা প্রশাখা হয়ে যায়, যেটা ওপেন সিস্টেমে কিন্তু ছিল না। ক্লোজ সিস্টেমে এরকম শাখা প্রশাখার মাধ্যমে আলাদা আলাদা টিস্যুর সাথে কানেক্ট করে, যেমন আমাদের লাংস, আমাদের হার্ট, আমাদের কিডনি, এইসবে আলাদা আলাদা অর্গানের সাথে কানেক্ট করে। কানেক্ট করার পর যতটুকু টিস্যুর খাদ্য ঠিক ততটুকু টিস্যুকে দিয়ে বাদবাকিটুকু আবার ভেন মাধ্যমে পৌঁছে যায়। তাহলে কি হয়, তাহলে এই পোর্শনটা একটা কোয়েশ্চেন আসতেই পারে, তাহলে এখান থেকে কি বেরিয়ে আসতে পারে না, এখানে যেমন ভেসেল থেকে বেরিয়ে এসেছিল ব্লাডটা বা হিমোলিমটা, তাহলে কি ক্লোজ সিস্টেমে কি এটা হতে পারে না। আমি একটু বলি, সেক্ষেত্রে আর্টারির যে প্রাচীরটা, আর্টারির প্রাচীরটা অনেক বেশি শক্ত থাকে যার ফলে এটাকে ভেদ করে বাইরে ব্লাড বেরিয়ে আসতে পারে না।
তাহলে এখান থেকে কেন আসে? এখানে আসে তার কারণ, এখানে যখন শাখা প্রশাখা তৈরি হয়ে যায় তখন এই জায়গাটা অনেক বেশি হালকা হয়ে যায়। সো এখান থেকে এখানে এসে সহজে রিলিজ করতে পারে। ওকে, সেক্ষেত্রে আর্টারির মাধ্যমে যতটুকু খাদ্য, খাদ্য বলতে আমাদের অ্যাকচুয়ালি আমাদের শরীর বা অ্যানিমাল শরীর চায় অক্সিজেন, সে অক্সিজেন যুক্ত রক্ত আর্টারি বিয়ার করে এনে টিস্যুকে দিয়ে দেয়। তারপর যতটুকু টিস্যুর দরকার নেওয়ার পর বাদ বাকিটুকু CA2 অর্থাৎ ভেনের মাধ্যমে আবার হার্ট বা পাম্পিং অর্গানে চলে যায়। তাহলে এই পোর্শনটাতে কি হলো, এই পোর্শনটাতে কিন্তু CA2 আর O2 এক্সচেঞ্জ হলো। ওকে, এটাই হচ্ছে প্রধান পার্থক্য, যে এখানে আর্টারি এবং ভেনের মাধ্যমে ব্লাডটা সার্কুলেট করে আর এখানে ডাইরেক্ট টিস্যুকে ভিজিয়ে দেয়। সেক্ষেত্রে এখানে কিন্তু ডাইরেক্ট টিস্যুকে ব্লাড ভেজাতে পারে না। ওকে, এটা হচ্ছে মেন সিস্টেম, মেন বেসিক নলেজ। এরপরে আমাদের সিলেবাস অনুযায়ী ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেমটাকে আমাদের ডিটেলসে পড়তে হবে। সেক্ষেত্রে প্রধান পার্থক্য হচ্ছে এখানে ওপেন সিস্টেমে যে প্রধান বেসিকটা হচ্ছে এটা অনুন্নতকে সিলেক্ট করে, অটোমেটিক্যালি এটা অনুন্নত এবং এটা উন্নত, কারণ এটা অনেকগুলো অর্গ্যান কাজ করছে এবং আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, কোনটা খাদ্য কোনটা খাদ্য নয় সেটা আলাদা আলাদা ভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু কোনটা খাদ্য কোনটা অখাদ্য এরকম কিন্তু আলাদা করে সিলেক্ট হচ্ছে না, ডাইরেক্ট খাদ্য এবং অখাদ্য এসে টিস্যুকে ভিজিয়ে দিচ্ছে, টিস্যুর যেটা মনে হয়েছে প্রয়োজন সেটা টিস্যু নিয়ে বাদ বাকিটুকু আবার ভেসেলের মধ্যে ফিরিয়ে দিচ্ছে। এভাবেই সার্কুলেট হচ্ছে। অর্থাৎ ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেমের এটা হচ্ছে বেসিক নলেজ, বাদ বাকি ওপেন এবং ক্লোজকে আলাদা আলাদা আকারে আমাদের পড়তে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পড়লাম মুক্ত এবং বদ্ধ সংবহনতন্ত্রের বেসিক অর্থাৎ গোড়ার কথা। আগামী ভিডিওতে আমরা পড়ব বিস্তারিত বর্ণনা, তাই আগামী ভিডিওগুলি দেখতে অবশ্যই ভুলো না। আর কেমন লাগলো সুস্মিতা ম্যামের পড়ানো আমাদের জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে নিয়মিত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে আমাদের পেজ ফ্রিতে ক্লাস লাইক করো। আমাদের পাশে থাকার জন্য আরও একবার অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।